মামনুষ্য শ্রবণকারী প্রিয়াশী জগৎ ভক্তমণ্ডলী সর্বকৃষ্ণ বাকারে ক্ষুদ্র ভাই ভাই মা মঙ্গলময়ী সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আপনাদের সবার চরণে শতকোটি প্রণাম। প্রণাম জানিয়ে শুরু করতে চললাম আপনাদের সুপরিচিত সুদূর মালদা জেলার এই বামনগোলা থানার পলাশবাড়ি ভণ্ডল গ্রাম হতে আগত এই ক্ষুদ্র মামনুষী একটা দল। মামনুষা পূজা উপলক্ষে মাননীয় প্রবোধ সিং মহাশয়ের বাড়িতে যে নয়রাত্রি ব্যাপী মামনুষা গানের আয়োজন করা হয়েছিল সপ্তম রয়নে এই রজনীতে আপনাদের সম্মুখে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তুলে ধরবো। সর্বপ্রথমে দেখবেন আমাদের শ্বেতাদের বরক্ষণের চাপা তোলা বা আলয় দোলাইয়ের বা তারপরে পামা পাটনীদের বা পাটনীর পরে নারায়ণমানের বাঘ পরে অন্যান্য বাঘ দেখানো হবে। এসব অংশ আজকের গুলো দেখানো হবে। গান চলাকালীন গানের মধ্যে হয়তো অনেক ভুলভ্রান্তি হবে, তাই আপনারা নিজের সন্তান অথবা ভাই বন্ধু আপনজন ভেবে ক্ষমা করবেন। আমরা শুধু ক্ষমার আশীর্বাদ মস্তকে রেখেই শুরু করতে চললাম আজকের পালা। শ্রবণ করুন জয় মামনুষ্য দেবীকে জয়। পরিচালনায় অমল রায়, নির্দেশনায় সুশান্ত শীল, গায়ক মাননীয় শ্যামল সরকার। সহযোগিতায় আজকের রজনীতে বেহুলার ভূমিকা নিয়ে আসবেন সুনামধন্য খ্যাতনামা শিল্পী বাপ্পা সরকার। সহযোগিতায় ভাই ভাই মা মঙ্গলময়ী সম্প্রদায়ের শিল্পী সুবর্ণ। মিউজিক সুর তরঙ্গ অর্গেন বাজিয়ে শোনাচ্ছেন সুনামধন্য অর্গেন মাস্টার স্বপন সরকার। সহযোগিতায় লালের সঙ্গ দিচ্ছেন লাল মাদক বিকি রবিদাস। সহযোগিতায় প্লেটের সঙ্গ দিচ্ছেন প্লেট মাস্টার দিলীপ কর্মকার। সঙ্গে দাদাভাই মায়ুক সাউন্ড সার্ভিস প্রোপাইটার সুজন কর্ম সরকার। সঙ্গে আমাদের এস স্টুডিও ইউটিউব চ্যানেল এবং আমার আলকাম ইউটিউব চ্যানেল, এই ক্ষুদ্র প্রোগ্রামগুলো আপনারা আমাদের এই চ্যানেলগুলোতে দেখতে পাবেন। তাই আপনাদের কাছে আমরা কামনা রাখি সবাই এই প্রোগ্রামগুলো দেখবেন এবং লাইক বা শেয়ার কমেন্ট করবেন। এ আশা রেখে শুরু করতে চললাম সপ্ত রজনীর মামনুষী চেষ্টা লীলা। শুধু মায়েদের কাছে অনুরোধ রেখে যাই সবাই মিলে, দেন মায়ের নামে হলো ধ্বনি, বাবা সকলে দেবে হরি ধ্বনি, আমরা একত্রে দেবো সবাই মিলে সেই মামনুষার ধ্বনি। জয় মামনুষা দেবী কি জয়, জয় মা বিশ্বরী কি জয়, জয় বাবা তাবত কি জয়, তাবত কি জয়। কথা বলো একটিবার, তুমি আমায় রেগুলা বলে দেখো, দেখো কত ঝড় কত বৃষ্টি ধারণ করে মস্তকে ভেসে চলেছি অপরাধ সাগরে। বলো স্বামী তুমি একটিবার সারা দাও, আমায় তুমি একটিবার রেগুলা বলে দেখো, ডাকো ডাকো কথা বলো স্বামী বলো। সকলকে পরিত্যাগ করে এই অপরাধ সাগরে ভেসে চলেছি স্বামী,
সকলি আশা যেন মনে ব্যক্ত হয়ে গেল। আজ আমি একাকিনী নারী অবলার সাগরে ভেসে চলেছি, বলো একটি বারে বেহুলা বলে ডাকো, একটি বার সাড়া দাও। আমার ভেঙে গেছে আশার গাতুলি শুনো বিদায় বেলা। শুনো বিদায়।
ओ क्या नो कादी छो
গঙ্গার জলে তিন দিন তিন রাত ধরে আমি অনাহার, আমি যে কোথাও খেতে পাইনি, আমায় আমায় একটু খেতে দাও। ওই তো মা, তোমার তোমার কাছে আমি খাবার দেখতে পাচ্ছি, খেতে দাও। যা দ্রব্য দেখছো এটা তোমার খাবার দ্রব্য নয়, এ হচ্ছে আমার মৃত্যু স্বামী। আমার স্বামীকে যে আমি তোমায় ভজন করতে দিতে পারবো না, কি জানি? সে তোমার মৃত্যু স্বামী, আমি ভাসছি সাগর জলে, কিন্তু তুমি কেন, তুমি কেন ভাসছো মা এই জলে? কাকা, আমার বিবাহ হয়েছিল, বিবাহ নিশীতে আমার স্বামীকে আমি হারিয়ে ফিরেছি বাসর ঘরে, তাই তো আমি দেবতা নগরে যাব স্বামীকে ফিরাবার জন্য। আমার একটি কাজ করে দেবে তুমি? বলো বলো, আমায় কি কাজ করতে হবে? পারবে তো? কেন পারবো না জননী? বেশ, তাহলে শোনো, আমি তোমায় বলছি, আমার মায়ের বাড়িতে তোমাকে একটি পত্র দিয়ে আসতে হবে। পত্র? হ্যাঁ পারবো, পারবো জননী, আমি পারবো। পারবে? বেশ, তুমি জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী বলো, তোমার সর্বাঙ্গে পালক গজিয়ে যাবে, তোমার উদর পূর্ণ হবে। তুমি ঠিকই বলেছো, আমি আমি তো উঠতে পারবো না, তাই তাই তোমার মন্ত্র বলে যদি আমার পাখা গজায় তাহলে আমি চলতে পারবো তো? হ্যাঁ পারবো। বেশ বেশ জননী, আমি তাই করলাম। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। আমি এবার উঠতে পারছি, আমি চলতে পারছি। এবার বলো বলো মা, তোমার কি কাজ করে দিতে হবে? তুমি আমার ভেলার উপরে বসো। বেশ, আমি তোমায় পত্র লিখিত করে আমি তোমার ঠোঁটে তুলে দেবো। বেশ, আমি তোমার ভেলার উপরে বসবো। বেশ, মায়ের বাড়িতে পত্র পাঠাবো, এমন কোনো দ্রব্যই আমার কাছে নেই, তাই তো আমি কি করবো, আমি এই শাড়ির চঞ্চল ছিঁড়ে পত্র নির্মাণ করে এই নয়নের জলে কালি করে আমি পাঠাবো আমার মায়ের নিকটে, কারণ আমি পত্র না পাঠালে তো মা জানতে পারবে না, তাই আমি এই মুহূর্তে লিখিত করব। লিখি পত্র আজ মান্দাছো পত্র
অগজননী আমার, আমি যে পত্রখানা দিতে যাব তোমার বাবার বাড়ি আমি তো চিনি না, আমি কিভাবে কিভাবে বুঝবো তোমার বাবার বাড়ি? সত্যি তাই শোনো, আমি আমার বাবার বাড়ি আমি পরিচয় তোমাকে জানিয়ে দিচ্ছি। তাই হয়, সে তো কাগারে যাও মায়ের বাড়িতে পত্র নিয়ে, আর দেরি নয়, এই স্থানে পরিত্যাগ করে আবার আমরা অন্য স্থানে চলে যাবো। জানি না মা পত্র পেয়ে হয়তো বলবে বেকুলারে আমাকে না জানিয়ে তুই আজকে তিনি বিদায় নিয়ে চলে গেছিস। আমি বলেছিলাম মা যে বিদায় নিয়ে যাচ্ছি বুঝি আর কোনোদিন দেখা হবে না, তাই হলো গো মা। যদি স্বামীকে নিয়ে ফিরে আসি আবার দেখা হবে, স্বামীকে ফিরাতে গিয়ে যদি মরে যাই কোনোদিন তোমাকে মা বলে রাখবো না। বিদায় মা, বিদায় আমার জন্মভূমি, চির বিদায়। চলো গো চলো, আমরা আরো অনেক দূর চলে যাবো, চলো। ও কত